আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। গুসো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষা অলরেডি পিছাই গেছে, তোমাদের মধ্যে সবাই হয়তো জেনে গেছো। তো এখন এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি এবং গুসো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রিপারেশন একসাথে কীভাবে নেওয়া যেতে পারে সেই বিষয়ের উপরে আজকের ভিডিওটা করব। এবং ভিডিওটা না টেনে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে তোমরা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে মামুনস স্কুল। এই গ্রুপে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি ও গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষা কীভাবে নিবা তুমি, যেখানে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছয় আগস্ট, আর এদিকে আমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে আমাদের 12ই আগস্ট। অর্থাৎ আসলে খুব বেশি গ্যাপ নাই, বলতে পারো সাথেই পরীক্ষা হবে, আসলে এক সপ্তাহও গ্যাপ নাই, 4-5 দিন গ্যাপ আছে অনলি। তো এই সময়ের ভিতরে আমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, যেখানে ডিএও ও গুচ্ছ ইউনিভার্সিটির প্রিপারেশনটা দুইটাই কভার হবে। খেয়াল করি যে আমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষায় আমাদের পরীক্ষা দেওয়া লাগবে ফিজিক্সে, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে। আচ্ছা, অপরদিকে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার কথা বলি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। অনেকে হয়তো এই দুইটার পরিবর্তে বাংলা ইংলিশ দাগাতে পারে, সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু এমন স্টুডেন্ট সংখ্যা খুবই কম হয়। তো এখন আমি সায়েন্সের এই 4টা সাবজেক্ট মূলত এইভাবেই আর কি অ্যানালাইসিস করে করবো। যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এই 3টা সাবজেক্ট দাগানো লাগবে, তাহলে ঢাকা ইউনিভার্সিটিও কিন্তু ওরা 3টা সাবজেক্টই দাগাবে। আর অনেকে বায়োলজির পরিবর্তে হয়তো বাংলা ইংলিশ দাগাতে পারে, সেক্ষেত্রে আলাদা বিষয়। আমি প্রথমে বলবো যে কীভাবে পড়াশোনা করলে তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দুইটাই কভার হবে, কী স্টাইলে পড়া উচিত। আচ্ছা, আমি প্রথমে ফিজিক্সের কথা বলি। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্সের কথা। আচ্ছা, যেহেতু এবার পরীক্ষা হবে তোমার এমসিকিউ পরীক্ষা হবে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, যেখানে এমসিকিউ পরীক্ষা হবে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন এমসিকিউ দুইটা থাকবে। তো গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মেইনলি এমসিকিউ থাকলেও এটা আসলে অনেকটাই রিটেন টাইপের কোশ্চেন আসে, সেটা এমসিকিউ স্টাইল দিয়ে দেয়। এখানকার এমসিকিউগুলো মার্কস আছে 6 করে 5 করে এরকম থাকতো, কাজেই ছোটো ছোটো এমসিকিউ জেনারেলি থাকে না, একটু লেন্দি প্রসেস থাকে। তো এখন ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউর কথা যদি বলো তাহলে এখানে খুবই ইজি কোশ্চেন আসবে। তুমি যদি গুচ্ছ ইউনিভার্সিটির পরীক্ষার প্রিপারেশন নাও ফিজিক্সের গুচ্ছ ইউনিভার্সিটির, তাহলে আমার বিশ্বাস যে ঢাকা ইউনিভার্সিটির জন্য এক্সট্রা ফিজিক্সের প্রিপারেশন নেওয়ার কোনোই দরকার নাই, বিশ্বাস করো, কোনো দরকার নাই। জাস্ট তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ক্যালকুলেটর বাদে তুমি ফিজিক্সের ম্যাথ করতে পারো কি না সেটা একটু দেখতে হবে। ক্যালকুলেটর বাদে ফিজিক্সের ম্যাথগুলো করার একটু ট্রাই করো, এমসিকিউগুলো। আর রিটেনের ক্ষেত্রে আমি কিন্তু অলরেডি কিছু ভিডিও বানাইছি এবং সেখানে বলেছিলাম যে তোমার পুরো ক্যালকুলেশন করার কোনো দরকার হবে না, তুমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে সূত্রটা ঠিকমতো বসাতে পারলে, ঠিক আছে, এককটা ঠিকভাবে লিখতে পারলে এটা কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। আচ্ছা, তো যেটা বললাম যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে আমাদের ভার্সিটি কিন্তু অটো হয়ে যাবে। আমরা যদি এইটা পুরোপুরি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের এটাও হয়ে যাবে ফিজিক্সের। শুধুমাত্র তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে এমসিকিউগুলো আছে, কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো তোমার যে কাজটা করতে হবে সেটা একটু দেখো তুমি হাতে কলমে করতে পারছো কিনা ক্যালকুলেটার বাদে। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ফিজিক্সের প্রিপারেশন নিলে তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটেন প্রিপারেশন হয়ে যাচ্ছে, শুধুমাত্র এক্সট্রা ঢাকা ইউনিভার্সিটির জন্য এমসিকিউর জন্য ওইগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আরেকটা জিনিস বলবো যেটা, সেটা হচ্ছে যে তোমরা এই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে যে বুয়েটের কোশ্চেন ব্যাংক করার দরকার নেই। যদি তুমি বুয়েটের পরীক্ষা না দিতে পারো, যদি বুয়েটে না বসতে পারো, তাহলে বুয়েটের কোশ্চেন করে তোমার মাথা ব্যথা করার কোনো দরকারই নাই। জাস্ট যে কাজটা করবে সেটা হচ্ছে কুয়েট, রুয়েট, সুয়েট, রিটেন, কুয়েট, রুয়েট, সুয়েট, এমসিকিউ। দেখো আগের বছরে কিন্তু অনেক আগে কিন্তু এমসিকিউ আসতো, কাজে ওই এমসিকিউ এবং রিটেন করো। কোন ভার্সিটির কুয়েট, রুয়েট, সুয়েট এইগুলো বুয়েটের দরকার হবে না। ওকে, এইটা করলে তোমার গুচ্ছ ইউনিভার্সিটির প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফিজিক্সের প্রিপারেশন হয়ে যাচ্ছে, সাথে ঢাকা ভার্সিটির প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং যদি সময় থাকে তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে শেলু স্যারের বইটা করে রাখতে পারো। প্রতি অধ্যায়ে তুমি শেলু স্যারের বইটা করে রাখতে পারো, এইটা খুব ইফেক্টিভ হবে। তাহলে লাস্ট আমি যেটা বললাম, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, শেলু স্যারের বই এবং ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ কোশ্চেন ব্যাংক, ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা কেমিস্ট্রিতে আসি, এবার একটু কেমিস্ট্রিতে আসি। আচ্ছা,
কেমিস্ট্রিতে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত ব্রিটেনেও কোনো ম্যাথ দেয় না, আবার এমসিকিউতে কোনো ম্যাথ দেয় না, এবং যে ম্যাথগুলো দেয় দুই তিনটা ম্যাথ থাকে, সেটা খুবই ইজি, খুবই ইজি, জাস্ট প্রিপারেশন না নিলেও পারা যায়। বাট ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এরকমটা হয় না। ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথমেটিক্স এবং থিওরিটিক্যাল দুইটাই আসলে সমানভাবে থাকে। আবার কোনো কোনো বছরে দেখা যায় যে ম্যাথমেটিক্স বেশি দিয়ে দেয়। কাজেই কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের যেটা হবে যে থিওরিটিক্যাল জিনিসের প্রতি বেশি জোর দিতে হবে, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রি। আবার ওই ম্যাথমেটিক্স সাইডগুলো আছে, ওইগুলো একটু ভালো করে ফোকাস করতে হবে। তো কেমিস্ট্রির জন্য তুমি যদি অর্গানিক কেমিস্ট্রিটা খুব ভালো করে পড়তে পারো, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এমসিকিউ যেরকম হয়ে যাবে, কঠিন কঠিন জিনিসগুলো হয়ে যাবে, ঢাকা ইউনিভার্সিটি রিটার্নও হয়ে যাবে, এবং তোমার এক্সট্রা কোর্সের ম্যাক শুধু ফলো করতে হবে। আর একটা জিনিস বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটির জন্য মূল বইটা খুব ভালো করে পড়ার দরকার হয়, যার কারণে একটু কষ্ট করে তোমার মূল বইটা পড়ে রাখতে হবে, ঠিক আছে? এবং আসলে সব টপিক পড়ার দরকার হয় না, কারণ সব টপিক থেকে কোর্সের আসে না। তো যে টপিক থেকে কোর্সের আসে সেই টপিকের উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, শর্ট সাজেশন দিয়েছি আমার চ্যানেলে। কিন্তু অলরেডি কেমিস্ট্রি শর্ট সাজেশনের একটা প্লেলিস্ট আছে, ওখানে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, অনলি দুইটা অধ্যায় বাদে সবই দিয়ে দিয়েছি, রিটেন এমসিকিউ সাজেশন সবই দিয়েছি, শর্ট সাজেশন ফর ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তাহলে যেটা করতে হবে, তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য পুরো বইটা খুব ভালো করে রিডিং দিতে হবে, কিন্তু সব টপিক দরকার হবে না, বাসায়কৃত কিছু টপিক আমি দিয়ে দিছি, ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে। যদি ওই টপিকগুলো খুব ভালো করে পড়তে পারো, রিটেন এমসিকিউ দুইটাই হয়ে যাবে, রিটেন এমসিকিউ দুইটা হয়ে যাবে। এখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী করতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এক্সট্রা হবে যে অধ্যায়ে ম্যাথ আছে সেই ম্যাথগুলো ভালো করে ফোকাস করতে হবে। যেরকম ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায়, ফার্স্ট পেপারে চতুর্থ অধ্যায়, কিন্তু ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্য খুব বেশি ম্যাথ আসে না, সেক্ষেত্রে আসলে থিওরিটিক্যাল জিনিসপত্র আসে। আর সেকেন্ড পেপারে আসলে ম্যাথগুলো বেশি আসে, যেরকম তুমি বলতে পারো এক অধ্যায়, তিন অধ্যায়, চার অধ্যায়, এই অধ্যায়গুলো আসলে মূলত আমাদের ম্যাথগুলো আসতে পারে, বেশি বেশি আসতে পারে। এবং ফার্স্ট পেপারে চার অধ্যায় কিন্তু ম্যাথমেটিক্স আছে, সেখান থেকেও বেশি আসতে পারে। কাজেই তুমি মূল বইটা খুব ভালো করে পড়বা, আর তোমার যে কোনো একটা স্যারের বইয়ের ম্যাথ ভালো করে করতে হবে, যে অধ্যায়গুলো ম্যাথ আছে সেইগুলো, ঠিক আছে? এক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট পেপার গুহ স্যার, সেকেন্ড পেপার নাক স্যার বেস্ট, ওকে? আর এক্সট্রাভাবে তুমি যদি বলো যে আমি গাইড বই পড়বো কিনা, দরকার নাই, গাইড বই পড়ার দরকার নাই। তবে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা, মূল বইয়ে পড়ে, মূল বইয়ের থিওরিটিক্যাল জিনিসপত্র পড়বা, মূল বইয়ের ম্যাথগুলো করবা, করার পরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বুয়েট ব্যতীত, যদি বুয়েট পরীক্ষা দিতে পারো তাহলে বুয়েটের কোশ্চেন ব্যাংক করে রাখবা, সাথে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউগুলো সলভ করলে হবে। আচ্ছা, তাহলে এখানেও আমাদের কী করা লাগবে, এখানে মূলত আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ডিইউ কোশ্চেন ব্যাংক, এই দুইটা আসলে আমাদের দেখা লাগবে, কোশ্চেন ব্যাংক করা লাগবে, এবং সাথে আসলে আমাদের মেইন বুক এবং মেইন বুকের ম্যাথ, মেইন বুকের ম্যাথ, এই জিনিসগুলো ফলো করলে আমাদের মোটামুটি ডিইউ এবং ইঞ্জিনিয়ারিং দুইটাই একসাথে কাভার হয়ে যাবে। এবার আসে আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। আচ্ছা, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেটা বলবো, এক্ষেত্রে আসলে বড় একটা সুবিধা আছে। ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে গত বছর যে রিটার্নটা আসছিলো সেই রিটার্নগুলো অনেকটা ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, কাজে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, গুসো ইউনিভার্সিটি বলো বা বুয়েটের প্রিপারেশন নিচ্ছ, আর ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন প্রিপারেশন সম্পূর্ণরূপে পূরণ হয়ে যাবে। এক্সট্রা হবে তোমার কোনো ম্যাথ করার দরকার হবে না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেগুলো ম্যাথ করেছো, যে প্রিপারেশনটা নিয়েছো, এক্সট্রা হবে আর কোনো কিছুরই দরকার হবে না। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি বলবো যে কোনো একটা স্যারের বই খুব ভালো করে করলে মোটামুটি কাভার হয়ে যায়, ঠিক আছে? অনেকটা কাভার হয়ে যায়, 70-80%, বাকি ইঞ্জিনিয়ারিং কোর্সের ম্যাথ করলে হয়ে যায়। কাজে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমাদের ম্যাথের ডিইউ রিটার্নটা হয়ে যাবে। তাহলে ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশন নিয়ে থাকো ম্যাথমেটিক্সের, আমাদের ডিইউ রিটার্ন কাভার হয়ে যাবে। কিন্তু ডিইউ এমসিকিউর জন্য একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের কিছু শর্টকাট জানা লাগবে, কিছু শর্টকাট, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে এমন বড় বড় কিছু ম্যাথ দিয়ে দেয় যে ম্যাথগুলো করতে আসলে 2 মিনিটের বেশি সময় লেগে যায়, কিন্তু আমাদের সময় থাকে অনলি 45 সেকেন্ড। হ্যাঁ, তুমি ম্যাথগুলো পারো, কিন্তু ওই অল্প সময়ের ভিতরে যদি না পারো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। অনেক বড় ভাই বলবে যে শর্টকাট শিখো না, শর্টকাট শিখো না, ওই বড় ভাইয়ের কাছে তার ম্যাথমেটিক্সের নাম্বারটা শুনে রাখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে সে ম্যাথমেটিক্সে কত পাইছিল। আসলে তোমাকে শর্টকাট করতে নিষেধ করবে তারাই যারা আসলে ম্যাথমেটিক্সে ভালো করতে পারে নাই, অথবা ম্যাথমেটিক্সের শর্টকাট তারা জানে না, এই জন্য তারা বিষয়টা হাইড করে রাখে। এখন যদি বলে যে শর্টকাট শর্টকাট, এখন তুমি যদি কোনো শর্টকাট বড় ভাইকে ধরো, ভাই এই শর্টকাটটা একটু কই থেকে পড়বো না পড়বো, সেটা বলতে পারবে না, কারণ তো শর্টকাট সম্পর্কে জানেই না, বুঝো নাই? এই জন্য হাইড করার জন্য বলে শর্টকাট বাদ দাও, শর্টকাট অ্যাভয়েড করো। দেখো অন্য সাবজেক্টে হয়তো বেশি মার্ক পেয়েছে, এই জন্য সে ভালো সাবজেক্ট পেয়েছে, বাট সে ম্যাথমেটিক্স কিন্তু ভালো মার্কস পায় নাই। কাজে তোমার ম্যাথমেটিক্সে যদি ভালো মার্কস পেতে চাও, তোমার কিছু শর্টকাট জেনে রাখতেই হবে, রাখতেই হবে। আমার চ্যানেলে অলরেডি অনেক শর্টকাট আপলোড করেছি, কয়েকটা অধ্যায়ের 5-6টা চ্যাপ্টারের শর্টকাট আছে, তাহলে তোমরা সেখান থেকে চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো শর্টকাটগুলো, ওকে? তাহলে যেটা বললাম, শুধুমাত্র এক্সট্রাভাবে ম্যাথের শর্টকাট জানলে চলবে,
কোন শর্টকাটগুলো, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে যে কোর্সেনগুলো আসছে ওই কোশ্চেন রিলেটেড যে শর্টকাটগুলো আছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে সেগুলো সলভ করলে হবে, আমার ভিডিওতে আছে, দেখলে বুঝতে পারবা। আর যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যখন তুমি প্রিপারেশন নিচ্ছো, মূলত রিটেন হোক, এমসিকিউ হোক, যেরকম কোশ্চেনই আসুক না কেন, কুয়েট টুয়েট সুয়েটে, ওইগুলো করলে আসলে এক্সট্রা হবে আর কোনো কিছু দরকার হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা বলে রাখি যে আসলে আমাদের গুসাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, বাট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে রিটেন কোশ্চেনগুলো করে রাখবা, যেগুলো বুয়েড আসছে সেগুলো দরকার নাই, কুয়েট টুয়েট সুয়েটে যেগুলো রিটেনে আসছে সেগুলো করে রাখবা, কুয়েট টুয়েট সুয়েট যেগুলো এমসিকিউ আসছে সেগুলো করে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো তাহলে আমাদের তিনটা সাবজেক্টের বিষয় হয়ে গেল, এবার একটু বায়োলজির বিষয়ে বলি। এখন আমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং গসিং করে তারা আসলে বায়োলজি খুব বেশি সময় দিতে পারে না, তো তাদের জন্য 7 দিনের একটা শর্ট সাজেশন দিয়ে দিয়েছিলাম বায়োলজি। 7 দিনের ভিতরে তুমি বায়োলজি কীভাবে কভার করতে পারবা, 7 দিন, অনলি 7 ডেজ। এবং বায়োলজিতে কিছু কিছু চ্যাপ্টার আছে যে বায়োলজি ফার্স্ট পেপারের 1 অধ্যায় এবং 12 অধ্যায়, বায়োলজি সেকেন্ড পেপারের 1 অধ্যায় এবং 8ম অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে তুমি এমসিকিউ পাবা 10টা 15টার ভিতরে মিনিমাম 10টা পাবা, আর বাকি যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে পাওয়া 5টা। এখন তুমি যদি মনে করো যে আমি 10টা খুব ভালো করে পেতে চাই, তাহলে এই 4টা অধ্যায় খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু বলে ফেলো, বিলিভ মি তুমি 9 থেকে 10টা এমসিকিউ শিওর কমন পাবা। আর রিটেনের জন্য একটা শর্ট সাজেশন বলছিলাম, সেটা হচ্ছে জিপ কোড বইতে প্রত্যেক অধ্যায়ের জন্য মাত্র 9 থেকে 10টা করে রিটেন আছে, ওইগুলো করলে হয়ে যাবে, সময় খুবই কম লাগবে, ঠিক আছে। তো শর্ট সাজেশন দিয়ে দিয়েছিলাম, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এবং বাইরেতে সময় দিতে পারো না তারা ওই শর্ট সাজেশনটা ফলো করতে পারো। আর যদি মনে হয় যে না সময় আসছে আমি সব কিছু পড়বো, হ্যাঁ তাহলে তো বেটার, ঠিক আছে। সো বাংলারও এরকম কিছু শর্ট সাজেশন আছে, আমার একটা ভিডিওতে দেওয়া রয়েছে, তো বাংলার অবশ্যই বাংলা এবং ইংলিশে আরও কিছু ভিডিও আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি মোটামুটি বোঝাতে পারলাম, তোমরা তো সবাই বুঝেছো বিষয়টা, ক্ষেত্রে আমি এখানে সব কিছু বোঝা দিয়েছি, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক বোঝার কথা, আমি সব কিছু বোঝা দিয়েছি কী কী পড়তে হবে না পড়তে হবে, অ্যান্ড দেন এই যদি এইভাবে যদি আগাতে পারো তাহলে 2টা ইউনিভার্সিটি কাভার হবে এবং তুমি দুইটা ভার্সিটি পরীক্ষা ভালো করতে পারবো আশা করা যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।